এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় পর্যায় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় বইছে। বদলগাছির বিলাসবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের একটি বর্ধিত সভায় এমন ঘটনা ঘটে। এলাকার উন্নয়ন কে বেশি আর কম করেছে, এটা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এমন দুই নেতার মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা আমরা নিরসন করেছি। তবে এমন আচরণকে ব্যক্তি আক্রোশ দাবি করে কেন্দ্র ফ্রমে তুলে ধরবেন বলে জানালেন সাবেক এমপি। আর বর্তমান এমপির দাবি, উদ্দেশ্যমূলকভাবে ওই দিনের ঘটনা খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। একটা ভরা সম্মেলনের প্রস্তুতি মিটিং, সেখানে হাজার হাজার মানুষ আছে, তো সেখানে এই ধরনের আচরণ এটা আমি প্রত্যাশা করি নাই। আমি অ্যাকচুয়ালি হতবাক হয়ে গেছিলাম। আমি তাকে মাইক দিছি, মাইক কারেলি নেই, আমি তাকে মাইক দিয়ে বলবার কথা বলছি। তখন উনি মাইকটা নিয়ে বলছে, 2018 সালে আমি বরেন্দ্রর চেয়ারম্যান ছিলাম এবং বরেন্দ্রর চেয়ারম্যান থাকার কারণে ওটা একটা সাহিত্য প্রতিষ্ঠান, আমি চুক্তিভিত্তিক ছিলাম, সে কারণে নেত্রী আমাকে ভোট করতে ভোট চাইতে নিষেধ করেছিল, জন্য আমার কারো কাছে চাওয়া হয়নি। আমি বললাম বাস শেষ, দেন এখন মাইকটা দেন। তখন উনি একটু মাইকটা ধরেছিল, আমি বললাম নো, আপনার কাছ থেকে যেটা শুনবার চাইছি সেটা আপনি বলছেন, বক্তব্য আমার এখন দেওয়ার পর। নওগাঁ তিন আসনে 2008 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন ডক্টর আকরাম। এরপর 2014 সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে ডক্টর আকরামকে পরাজিত করে এমপি হন সলিমউদ্দিন তরফদার। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।